ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এখন করছি লাঞ্চ বাজে দুপুর সাড়ে তিনটে মতো আজকে অর্ডার করেছি বিরিয়ানি ব্যাঙ্গালোরে কলকাতা স্টাইল বা আমাদের ওখানকার কলকাতার মতো বা বাংলার মতো যদি বিরিয়ানি নিতে হয় তাহলে এইরকম বিরিয়ানি তোমরা পাবে গুড ফুড থেকে তো এইরকম দুটো প্যাকেজ আজকে দিয়েছি আজকে ওদের অফার ছিল বাই ওয়ান গেট ওয়ানের অফার ছিল তো সেই বাই ওয়ান গেট ওয়ানে আমরা দুটো বিরিয়ানি নিয়েছি আর সাথে নিয়েছি এরকম একটা চিলি চিকেন সরি চিকেন কষা এর মধ্যে যে মানে এটার প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি মতো আর এই দুটো বিরিয়ানির প্রাইস হচ্ছে থ্রি নাইন করে একটা বিরিয়ানি বাট অফারে ছিল বলে ফোর নট এইটে মানে চারশো আট টাকায় দু প্যাকেট বা দু ডাব্বা বিরিয়ানি আমরা পেয়েছি আর সাথে এটা নিয়েছি তো ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে আমাদের এই পুরো খাবার দাবারগুলো চলে এসছে গুড ফুডের খাবার দাবার অ্যাজ ইউজুয়াল ভালোই মানে আমি এর আগেও খেয়েছি আমার ভালো লেগেছে বলেই আমরা জেনারেলি এখান থেকে অর্ডার করি বাট আজকে খেয়ে দেখি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে গুড ফুড থেকে অর্ডার করলে এরম একটা বিরিয়ানির মধ্যে ডিম পাওয়া যায় যেটা কলকাতায় জেনারেলি দেয় তো এইটা বেশ ভালো লাগে আর সাথে তো নর্মাল চিকেন আলু তো তোমরা সব কিছুই পাবে আর যে টেস্ট বলো যদি টেস্ট ওয়াইজ বা স্মেল ওয়াইজ যদি বলি একটা কলকাতা কলকাতা সেরা ফিলিং আছে খেতে খুবই ভালো এবার খাবো খেয়ে দেখবো যে আজকে কীরকম বানিয়েছে সো সবচেয়ে কোয়ান্টিটি এখানে এরকম এক পিস মাংস দিয়েছে আর এরকম একটা উইংস মতো আছে দাঁড়াও দেখিয়ে দিয়েছে এই যেরকম একটা উইংস মতো আছে এরকম সাইজের একটা আলু তোমরা পাচ্ছ সাথে একটা ডিম আছে আর একটা লেগ পিস দিয়েছিল লেগ পিসটার মধ্যে শুধু হাড্ডিটা রয়ে গেছে মাংসটা জানি না খুলে কোথায় চলে গেছে তো এবার খেয়ে দেখি হেভি কথা একটু ঠান্ডা হয়ে গেছে বাট গরম গরম খেলে হেভি লাগতো চিকেনগুলোও মোটামুটি সফটই খুব একটা একেবারে যে হার্ড চিকেন দিয়েছে সেরকমও নয় তো ওভারঅল যদি তুমি দেখো গুড ফুডের এই বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে কিন্তু বেস্ট টেস্টি তোমাদের মধ্যে যদি কেউ খেয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এছাড়া অন্য আর কোনো যদি দোকান থেকে থাকে যেখান থেকে তোমরা বেঙ্গলি স্টাইল খাবার দাবার ট্রাই করো সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো এবার খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করি তো এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাট তার আগে দাওটা দাও ব্যাস এই হচ্ছে চিকেন কষার পিস তো চিকেন কষাটা একবার খেয়ে দেখি নর্মাল আহামনি কিছু না খুব বেশি স্পাইসিও না নর্মাল টেস্ট একেবারে যদি খুব ঝাল খাওয়া যাবে না সেরকমও কিছু না খেতে ভালো আর চিকেন কষার মধ্যে সাথে এরকম একটা আলু আছে সো ওভারঅল যদি খাবার দাবার দেখো খাবার দাবার সুন্দর না দেওয়ার জন্য তো চলো খাবার দাবারগুলো কমপ্লিট করি সো টাটা দেখা হচ্ছে নেক্সট লাগে